আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। প্রতিদিন 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালালে বিমান ওঠানামা। বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। এনজেড ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী 1 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত প্রতিদিন 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রানওয়েতে ILS ক্যাটাগরি 2 সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই 14 দিন রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময় বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ক্যাপ্টেন কামরুল জানান, এটি বিমানবন্দরে ফ্লাইট অপারেশন নিয়মাফিক কাজের একটি। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইন্টলেশন অফ স্টপ ওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে 14 এবং 32 কাজ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স এবং সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটিশ জারি করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীদের তাদের স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার 1-3-6-00 কল করার পরামর্শ দেন তিনি। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে নতুন হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য 2022 সালের 10 ডিসেম্বর থেকে 2023 সালের 10 জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত রানওয়ে বন্ধ করা হয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী 4 অক্টোবর বাংলাদেশে আসছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে তার। অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মাহমুদ ইউনুস এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে। তবে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরকে ডক্টর মাহমুদ ইউনুসের টানে উন্নয়ন কৌশলের অবস্থা আরও গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে, যা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ এও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে। বাংলাদেশের পট পরিবর্তনের পর গত 14 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে ইচ্ছা ব্যক্ত করেছিলেন। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ডক্টর মাহমুদ ইউনুস সংখ্যালঘু সহ সকল বাংলাদেশের অধিকার রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন। ডক্টর ইউনুস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এমন সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ান ইসলামিক ইউথ মুভমেন্টের সভাপতি থাকাকালীন সময় 1981 সালে ছাত্র শিবিরের জাতীয় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন। এ সময় তিনি প্রথম বাংলাদেশ সফর করেছিলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানির ওপর আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হামলা এবং কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দল। গত সন্ধ্যায় হাংদুয়ার রেস্টুরেন্ট আপনের সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক SM বশিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আলী খান জুয়েল। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি জিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মোশাররফ হোসাইন হৃদয়, প্রচার সম্পাদক মারুফ ইলাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহসভাপতি গোলাম কবির প্রমুখ। সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের হাসান রাজা, মোহাম্মদ কবির হোসেন, সোহেল মোল্লা, আক্তারুজ্জামান, মোস্তফা কামাল এবং মনির হোসেন ও মোহাম্মদ হোসেন সহ অনেক নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আক্তার গাজী, ফুরকান শাহ, আব্দুল ওয়াদুদ তোতা, মিজানুর রহমান মুহিত, আজিজুল হক, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মহিউদ্দিন মাহিম,
মোহাম্মদ আলী মোল্লা, উত্তম কুমার চৌধুরী, মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, মনির প্রমুখ, শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকো, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদ কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কোরআন তেলাওয়াত বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শামিমুর রহমান।